কোনো রকম ইস্ট ব্যবহার না করি এরকম নরম তুলতুলে নানপুরি কীভাবে বানাবেন, এবং তার সাথে যে ছোলার মটরের তরকারিটা দেওয়া হয় সেটাই বা কীভাবে করলে একদম স্ত্রী স্টাইলের মতো টেস্ট হবে, সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। এছাড়াও সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শপতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি নানপুরি। তাহলে সবার প্রথম নানপুরির ডোটা মেখে নেওয়ার জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর তাতে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, আর যদি আপনারা কাপ হিসাবে নিতে চান তাহলে 3 কাপ। ময়দা নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই, আর যদি আপনারা কাপ হিসাবে নিতে চান তাহলে 3 কাপ ময়দার জন্য লাগছে 1 কাপ টক দই। যেহেতু আমরা এখানে কোনো রকম ইস্ট ব্যবহার করছি না, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর অবশ্যই এখানে সামান্য একটু চিনি দিতে ভুলবেন না, আর ময়নার জন্য দিয়ে দিচ্ছি 50 ml সাদা তেল। আর তেল দেওয়ার পরে আপনাদের এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল না দিয়ে, আর আপনাদের ঠিক কতক্ষণ মেশাতে হবে সেটাও দেখে নিন। 2-3 মিনিট এইভাবে একটু ভালো করে মেখে নেওয়ার পরে হাতে নিয়ে এইভাবে একটু মুঠো করলে দেখবেন সেই ঝুরঝুরে ভাবটা থাকবে না, আর মোটামুটি একটা শেপ দিতে পারবেন, তাহলেই বুঝবেন ময়দাটা এখন জল ব্যবহার করার জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যে জলটা ব্যবহার করবেন সেটা যেন একটু উষ্ণ গরম জল হয়, তাই সসপ্যানে আমি একটু জল গরম করে নিচ্ছি। আর এই জলটা প্রথমেই আপনারা একেবারে অনেকটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন আর এটাকে ভালো করে মাখতে থাকবেন। যদি দেখেন মাখার সময় আপনাদের আরেকটু জল লাগছে, সেক্ষেত্রে আপনারা আরও এখানে একটু জল ব্যবহার করবেন। আর এই মাখাটা আপনাদের ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না ডোটা একদম নরম হয়ে আসছে। যেহেতু আমরা এখানে দই আর বেকিং সোডা একসাথে ব্যবহার করেছি, তাই উষ্ণ জল দেওয়ার কারণে ময়দার মধ্যে থাকা গ্লুটেনটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হবে, আর তাই ভাজার পর নানপুরিটাও খুবই নরম হবে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, ময়দা মাখানোর সময় যদি আপনার হাতে একটু তেল লাগিয়ে নেন তাহলে ময়দাগুলো আর একবারই হাতে লাগবে না, আর যে চটচটে ভাবটা সেটাও থাকবে না। ময়দাটা মোটামুটি আমি 8-10 মিনিট মতো মেখে নিয়েছি, আর আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা স্মুথ মাখা হয়েছে আর ঠিক কতটা নরম হয়েছে। আর ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতো রেস্টিংয়ে। আর রেস্টিংয়ে রাখার আগে অতি অবশ্যই উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নেবেন, যাতে এই ময়দার উপরের ভাগটা শুকিয়ে না যায়। তারপর একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে এটাকে ঢেকে দেবেন। আর এটাকে আপনাদের রেখে দিতে হবে নর্মাল টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে, ফ্রিজে রাখলে কিন্তু এটা ফার্মেন্ট হবে না। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের নানপুরির তরকারিটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি চপ করে নিচ্ছি 2 পেঁয়াজ। আচ্ছা, আপনারা যদি পারেন তাহলে এইভাবে একটু ফাইন চপ করে নেবেন, আর যদি আপনারা পেঁয়াজটা কাটাও অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে বেটেও নিতে পারেন, তাতেও টেস্টের খুব বেশি তফাত হবে না। বাট খুব বড় বড় করে কেটে কিন্তু পেঁয়াজটা আপনারা ব্যবহার করবেন না, তাহলে পেঁয়াজটা ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগবে। পেঁয়াজের পরে আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি খোলা ছাড়িয়ে আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই আলুগুলো আপনারা কীভাবে কাটবেন সেটাও দেখে নিন। প্রথমে এইভাবে মাঝখান থেকে 1/2 কেটে নেবেন, তারপরে এই অর্ধেক অংশটাকে নিয়ে আপনাদের আরও ছোটো ছোটো করে কেটে নিতে হবে, ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি। আর এই সবকটা আলু কাটা হয়ে গেলে আমি এটাকে আবারও জলে রেখে দিচ্ছি যাতে এগুলো কালো না হয়ে যায়। এবার এই নানপুরি তরকারিটা বানানোর জন্য আমাদের লাগছে 100 গ্রাম কাবুলি চানা বা কাবুলি ছোলা, আর 200 গ্রাম হলুদ মটর, যেটা আমরা ঘুগনিতে ব্যবহার করি। আমি ছোলার মটরটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের কাছে যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা মিনিমাম হলো 6 ঘন্টা ভিজিয়ে নেবেন। এবার এই ছোলার মটরটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1টা প্রেশার কুকার, আর তাতে দিয়ে দিচ্ছি আমরা যে ছোলার মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। আর এই ছোলা মটরের সাথে সাথে আপনারা আলুটাকেও দিয়ে দিতে পারেন, 3টি একসাথে খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে। এছাড়াও একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন। তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো, যাতে হলুদ আর নুনটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর ঝালের জন্য 1-2 কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে গ্যাসটা অন করে দিচ্ছি। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম আঁচে আমি এখানে টোটাল 6টা সিটি দিয়ে নেবো। যদি আপনাদের চানা বা মটর একটু কম সময়ের জন্য ভেজানো থাকে সেক্ষেত্রে আপনারা 8-10টা সিটিও দিয়ে নিতে পারেন। আর যদি আপনারা এরকম প্রেশার কুকার বা এয়ার কিচেনের যে কোনো ইউটেন্সিল কিনে নিতে চান, ডিসক্রিপশানে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো। এছাড়াও আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে আপনারা ইজিলি কিনে নিতে পারবেন, ডিসক্রিপশানে আমি দুটোরই লিঙ্ক দিয়ে রাখবো। এবার এই প্রেশার কুকারটাকে আমি সাইডের গ্যাস ওভেনে রেখে এখানে নিয়ে নিচ্ছি 1টা কড়াই তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি আমরা যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেটা। আর দোকানে বা বাইরে নানপুরির তরকারিটা এত সিম্পল হওয়ার সাথে সাথে কেন এত টেস্ট হয় সেটাও দেখে নিন। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করছি আপনারা সেটাই ফলো করবেন, দেখবেন টেস্ট একদম বাইরের দোকানের মতোই হবে।
দু থেকে তিন মিনিট পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, সেটাও এক থেকে দেড় মিনিট একটু ভালো করে ভেজে নেব। তারপর রঙের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর মশলা বলতে লাগছে এক চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, আর অবশ্যই এখানে নুনটা দিতে ভুলবেন না। আর আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে মশলাগুলো কিন্তু তেলে দিয়েছি, তেলে একবারই মশলাগুলো আপনাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে ব্যবহার করতে হবে এক চা চামচ আদা রসুন বাটা, আর সেটাকেও একবার ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর এখানে আদা রসুন বাটাটা পরে দেওয়ার একটাই কারণ, যাতে তরকারির মধ্যে এর গন্ধটা একদম ম্যাক্সিমাম থাকে। আর এটাই যদি আপনারা তেলে আগে দিয়ে দিতেন তাহলে গন্ধটা অনেকটাই মাইল্ড হয়ে যেত। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আর এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। আর উপাশে আমাদের প্রেশার কুকারে ছটা সিটিও পড়া হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এখানে আংটাটা খুলে দিচ্ছি যাতে স্টিমটা রিলিজ হয়ে যাওয়ার পরে এটা অটোমেটিক পড়ে যায়। আর ঢাকনাটা খুলে দিয়ে আমি এখানে আপনাদের মটরটাকেও দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। আপনাদের কিন্তু খুব বেশি এখানে ওভার বয়েল করতে হবে না, পারফেক্টলি বয়েল হলেই হবে। আর এপাশে এতক্ষণে আমাদের টমেটোটাও পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার একটা হাতার মাধ্যমে এই সেদ্ধ চানা আলু আর মটরটাকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই হাই রাখবেন। নানপুরির তরকারি কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর এতক্ষণে আমাদের এপাশে নানপুরি ডোটাও রেস্ট হয়ে গেছে, তাই এই ভিজে কাপড়টাকে উপর থেকে সরিয়ে নিয়ে আমি এটাকে কিচেন টেবিলের উপর নিয়ে নিচ্ছি যাতে আমি এটাকে খুব ভালো করে রোল করতে পারি। আর দেখে নিন আপনারা এটা এখন কতটা নরম হয়েছে। এবার ফাইনালি আমি এটাকে রোল করে নিচ্ছি। এইভাবে রোল করার একটাই কারণ যাতে আপনারা লেচিটা খুব ভালো করে কেটে নিতে পারেন। আর অবশ্যই এখানে হাতে একটু তেল নিয়ে নেবেন যাতে এটা আপনাদের রোল করতে একটু সুবিধা হয়। আর এই লেচিগুলো যেখানে কেটে রাখবো সেখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পরে আমাদের লেচিটা তুলতে কোনো অসুবিধে না হয়। আর আপনারা লেচিটা এখানে খুব বেশি বড় বড় করে কাটবেন না, এরকম মিডিয়াম সাইজ কাটলেই হবে। আর কেটে নেওয়ার পরে একবার ভালো করে এইভাবে রোল করে নেবেন যাতে এটা একদম পারফেক্টলি শেপে থাকে। আর এই লেচিগুলো কেটে নেওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু এটাকে বেলবেন না, 10 থেকে 15 মিনিট যেন এটাকে রেস্টিংয়ে থাকে, তাহলে নানপুরিগুলো খুব ভালো করে ফুলবে। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি এই নানপুরিগুলো ভাজার জন্য। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার 10 থেকে 15 মিনিট পরে আমি নানপুরিগুলোকে বেলে নিচ্ছি, তার জন্য একটু সামান্য হাতে আর বেলুন চাকিতে একটু ভালো করে তেলটা লাগিয়ে নেবো। আর যেখানে বেলছি সেই জায়গাটা একটু তেল লাগিয়ে নেবো। এবার একটা নানপুরি লেচি নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। বেলার আগে এটাকে একটু হাত দিয়ে এইভাবে প্রেস করে নেবেন, তারপর একদম গোলভাবে এটাকে বেলে নিতে হবে। আর ভালো করে এইভাবে গোল করে বেলা হয়ে গেলে আমি আপনাদের এই থিকনেসটাও দেখাচ্ছি এটা কতটা মোটা। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু আমি খুব বেশি পাতলা করে বেলিনি, এইরকম একটু আপনাদের মোটা রাখতে হবে। অবশ্যই আমাদের এতক্ষণে তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে আমি ফাইনালি ভেজে নেব। তেলের টেম্পারেচারটা এখানে মিডিয়াম টু হাই রাখবেন, আর দেওয়ার পরে এইভাবে একটু প্রেস করলেই দেখবেন এটা খুব ভালোভাবে ফুলে উঠছে। আর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও ঠিক একইভাবে করে নেবেন। আর এই দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা জালির মাধ্যমে আমি এটাকে তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা কোনোরকম বেলুন চাকি ছাড়াও এই নানপুরিটা আপনারা হাত দিয়েও ভালো করে বেলে নিতে পারবেন, তার জন্য এই লেচিটাকে আপনাদের এইভাবে নিয়ে নিতে হবে। তারপর শুধু হালকা হালকাভাবে আপনাদের সাইডগুলো প্রেস করতে হবে, মাঝখানটা আপনারা কিন্তু প্রেস করবেন না, শুধু এইভাবে সাইডটাই প্রেস করতে থাকবেন। আস্তে আস্তে দেখবেন লেচিটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর একদম পারফেক্টলি গোল হয়ে গেছে। এবার হাতে তুলে নিয়ে দুই তালুর মাঝখানে আপনাদের এইভাবে একটু করে নিতে হবে যাতে শেপটা একদম পারফেক্টলি গোল হয়। বাট আমি এখানে আপনাদের একটু স্লোতে করে দেখাচ্ছিলাম, আপনাদের চেষ্টা করতে হবে যাতে একটু এইভাবে ফাস্ট করে নেওয়ার, তাহলেই দেখবেন একদম পারফেক্টলি গোল হচ্ছে। এবার এটাকেও আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আচ্ছা, এখানে আমি বলে রাখি অনেক জায়গায় দেখবেন নানপুরি কিন্তু সাদা হয়, সেক্ষেত্রে নানপুরিটাকে আপনাদের ফুলতে দেওয়া চলবে না, একদিকটায় হালকা কালার চলে আসলেই অপর দিকটাও সেই একইভাবে করে নিতে হবে। আর এই একই পদ্ধতিতে আমি সবকটি নানপুরি ভেজে নিয়েছি। আশা করি সহজ নানপুরির রেসিপিটা ও সাথে তরকারির রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা পরবর্তী কী রেসিপি দেখতে চান যাতে খুব তাড়াতাড়ি আমি সেই রেসিপিগুলো আপনাদের করে দেখাতে পারি। বাই দ্য ওয়ে, আমি সে পতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।